আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সহজ পদ্ধতিতে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করব, দম বিফ অথবা হান্ডি বিফ। গ্যাসের চুলায় কিভাবে সহজ পদ্ধতিতে হান্ডি বিফ রান্না করা যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আমি ঘরে থাকা দইয়ের হাঁড়িতে রান্নাটা দেখাবো। এটা 1 কেজি মাংস ধরে এমন একটা মাটির হাঁড়ি। আপনারা প্রয়োজন মতো বড় হাঁড়ি ব্যবহার করতে পারেন। হাঁড়ি সম্পূর্ণ ভরে যায় এমন পরিমাণ মাংস নিলে মাংস দমে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 1 কেজি মাংসের জন্য যে যে উপকরণ ব্যবহার করব তা হলো 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে ও জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ রসুন কুচি, কয়েকটা আস্তা কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোষ এবং 1 টেবিল চামচ শাহী গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো আস্তা গরম মশলা ও সরিষার তেল দিয়ে ভালো করে মাংস মাখিয়ে নিতে হবে। এভাবে হাতে মাখা গরুর মাংস প্রায় 4 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। যে হাঁড়িতে মাংস রান্না করব সেই হাঁড়িতে প্রথমে 3 টেবিল চামচ তেল দিয়ে হাঁড়ি ঘুরিয়ে তেল লাগিয়ে নিতে হবে। মাংস চেপে চেপে দিতে হবে হাঁড়ির মধ্যে। মাংসের হাঁড়ি ভরে গেলে উপর থেকে আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিতে হবে। যেহেতু গ্যাসের চুলায় মাটির হাঁড়ি দিয়ে দমে রান্নাটা করতে হবে, সেই জন্য প্রথমে একটি লোহার তাওয়া দিয়ে হাই হিটে 5 মিনিট গরম করে নেব। এরপর মাটির হাঁড়িতে ফয়েল দিয়ে ঢেকে তার উপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে। রান্না করার আগে কিছু আস্ত রসুন মাঝখান থেকে কেটে এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ফয়েল পেঁচিয়ে রান্নাটা করে নিতে হবে। ঢাকনার উপরে ভারী একটা পাথর দিয়ে চাপা দিয়ে দেব, এতে করে মাংস দ্রুত সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে। এরপর কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা লো ফ্লেমে ধীরে ধীরে দমে রান্নাটা করে নিতে হবে। 1 ঘন্টা পর ঢাকনা খুলে মাংস নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে মাংস সুসেদ্ধ হওয়া পর্যন্ত। ঘরে তৈরি হান্ডি বিফ, নান, পরোটা এবং সাদা ভাতের সাথেও পরিবেশন করা যায়। সুপ্রিয় দর্শক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আবার ফিরে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।